জানি আপনারা খুব ভালো আছেন। আমার চ্যানেলে সুস্বাগতম। তো এখন বিকেল বাজে 4টে, আজকে থেকে আমি আমার প্রথম স্টার্ট করলাম, ব্লগ শুরু করলাম। যেহেতু আমার কাছে মাইক ছিল না, আমার ফোনটা একটু ডিস্টার্ব করছিল, তাহলে মাইকটা আমি অনলাইন অর্ডার করেছি। তো মাইকটা এসেছে, দেখেন মাইকটা এসেছে। তো লাগিয়ে আজকে থেকে আমি ব্লগ শুরু করেছি। তো ব্লগটা আপনারা দেখবেন, তো আপনাদের সাথে অনেক কথা শেয়ার আমি করবো, সব কিছু দেখাবো। তো আপনারা একটু যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব, জানেন তো আপনি কী করতে হয়। তো এটাই আমার। হ্যালো ফ্রেন্ড, আমি এখন একটু বাইরে যাচ্ছি, তো বাড়ি গিয়ে দেখাচ্ছি আমি আমার অতিথিকে একজন। এই দেখেন আমার অতিথি, এই দেখেন, ওই দেখেন, এই দেখেন, দেখ ক্যামেরা দেখলে একজন মানে কি থাকে, হাই বলে দাও, হাই হাই বলে দাও, হাই হাই, হ্যাঁ আপনাদেরকে হাই বলছে। তো আমি আমার বাড়ি ওকে বেঁধে রাখি, জানেন কেন, ও ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু, দুষ্টু মানে ওকে একটু খুলে রেখেছিলাম, ও রাস্তায় চলে গেছে। বাপরে বাপ, রাস্তা থেকে আনতে আনতে মানে আমার একদম হালত খারাপ হয়ে গেছে। তো আমার বড় ছেলে জিমে গিয়েছে, তো ছোট ছেলেকে নিয়ে দৌড়াতে এনে তাকে বেঁধে রেখেছি। তো আমি এখন সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে দেখে দেখে সন্ধ্যাটা দিয়ে দিই। এখন 6টা বাজে, আমি পূজা দেব। এই যে গোপাল সোনার জন্য আম রেখেছে, আমি তো ভুলে নিই। এই যে আমার বাচ্চু, আমার কোয়ার্টারে থাকি তো, একটু ভালো করে ছুঁয়ে নিই। দেখতে পাচ্ছেন আমার ঠাকুর ঘর, এটা হলো আমার ঠাকুর পূজার ঘর। হুম, তো আমি এখন গোপাল সোনাকে ভোগ লাগাচ্ছি, যে সকালে আমার তিনবার পূজা দেওয়া হয়, একবার সকালে 6টার সময় দেওয়া হয়, আর একবার আমার বড় ছেলে বা ছোট ছেলে দিয়ে দেয় পূজা। তো এখন আমি ওকে আম দিয়ে ভোগ দিচ্ছি, তারপর ওকে শুয়ে শুয়ে দেবো। এই যে আমার গোপাল সোনা, ওকে আমি খুব ভালোবাসি। এটা আমার 4 নম্বর ছেলে, আমার 2 ছেলে, আমার বাইরের কুকুরটা 3 নম্বর ছেলে, আরো আমার 4 নম্বর ছিল, আমি ওকে খুব ভালোবাসি। বন্ধ করো গোপাল সোনাকে, যদি গান না শুনে ঘুম পাতা ঘুমাবে না। হরি কৃষ্ণ হরি হরি রাম, আমি ঠাকুরের জন্য বেঁচে আছি, আমি ঠাকুরকে খুব মানি, জানেন তো। আমার ঠাকুর ছাড়া আমার কিচ্ছু নাই, আর আমার গোপাল সোনা, আমার গোপাল সোনা সব সময় আমার কাছে থাকছে। আমি সোনা দিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে, একটা সোনা হয়ে গেছে কিছু। দেখেন আমার গোপাল সোনা, আমার গোপাল সোনা গোপাল সোনা জল খেয়েছে, দেখেছেন প্রসাদটা দেখলাম, শোনো আমটা খাই নি বাবা। ওকে আমি এখন ড্রেস পরাচ্ছি, ওকে রাত, ওকে দিনে 2 বার ড্রেস পরতে হয়, রাত্রে ও ড্রেস পরে ঘুমায় না। তো এখন ওয়েদারটা একটু মানে গরমও আছে ঠান্ডাও আছে, কখন বৃষ্টি হয়ে যেতে বলা যায় না। তো গত সপ্তাহে যে বৃষ্টি, ও এখানে ছিল, বাপরে বাপ, আমার বাড়িতে পুরো 1 হাঁটু জল। আমি আপনাকে ভিডিওটা দেখাবো জলে, তো এই জন্য আমি ভিডিওটা আগে করতে পারিনি। তো গোপাল সোনা ভাসেনি, গোপাল সোনার সব ড্রেসপাতি কতগুলো ভাসিয়ে নিয়ে গেছে, কিন্তু ওর মুকুরটা কিন্তু আছিল, কিন্তু আমি ওকে নিয়ে গেছি না, নষ্ট হয়নি। তো ওকে আমি এখন ঘুম পাতিয়ে দিই, এই যে আমার গোপাল সোনা এখন ঘুমাবে। এই যেখানে ওর বালিশ বানিয়েছি আমি কালকে, কাল রাতে বসে বসে যাই আমি পারি টুকটাক করে দিই, যে ঘুম পাতিয়ে দিচ্ছি। ফুল বালিশও বানিয়েছি দেখেন,
কুরবানির সময় বানিয়ে দিয়েছি, এগুলো আমি অনলাইনে কিনেছিলাম, কিন্তু আমি কিচ্ছু নেই দেখে, ঠিক আছে, তো নিজের হাতে বানানোই ভালো। তো আজকে আমি গায়ে চাদর ঘুরাবো না, যেহেতু একটু গরম আছে, তো দেখি একটু বৃষ্টিটা না হলে ভালো। আর আজকে আমি কামাখ্যা ঠাকুরগুলো সব ঢেকে রাখবো, যেহেতু আমাদের এখানে আমাবস্যা আজকে থেকে শুরু মা কামাখ্যা। তো বাবা তুমি ঘুমিয়ে পড়ো বাবা। হরে কৃষ্ণ তো সো গাইস, তো আমি এখন সন্ধ্যা দিয়ে তো বিকালের চাটা খেয়ে খাচ্ছি, ব্রেক দিয়ে বিকালে চা খেয়ে এখন আমি ব্লগটা একটু শেষ করবো। ব্লগটা দেখানোর আগে আমার যে মেন পাওয়ার, আমার ছোটো ছেলে সায়ন, ওই আমাকে বলছিল যে এতদিন ধরে যে মা একটা ব্লগ খুলো। এই যে আমার বাবা শোনো সায়ন। হ্যালো গাইস, লাইক শেয়ার করে দেবেন, এটা আমার মার চ্যানেল বহুত কষ্ট করে মা, কালকে তো রেগুলার ব্লগ আসবে, বাই বাই। সো তো লাইক সাবস্ক্রাইব সব করে দেবেন, তাহলে তখন আমি বাই বাই চাট।